আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাহে রমজানের প্রথম রোজা শেষ করে সিয়াম সাধনার প্রথম দিন শেষ করে ইফতারি করে এই মুহূর্তে আমি কাবা শরীফের সামনে আছি। আপনারা অবশ্যই ভাষায় প্রকাশ করলে বা বুঝাইলে আপনারা বুঝবেন যে কতটুকু ভালো লাগে কাবা শরীফে রোজা ইফতারি করলে কতটুকু ভালো লাগে। আল্লাহর সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান পবিত্র মক্কা নগরী পবিত্র কাবা শরীফটা দেখেন, এই যে মানুষগুলা যে আল্লাহর ঘর ধরে আছে কি বলবো, মনে করেন যে কত ভালো লাগে আল্লাহ, মানে আমি আপনাদের বুঝাইতে পারবো না, আর এই ভাষার মানে বুঝাই আপনাদের শেষ করা যাবে না, এত ভালো যে লাগে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে, আমি আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে লাখ লাখ শুকরিয়া। এই মুহূর্তে আমি জানি অবশ্যই সামনে আছে ইফতারি করলাম, ইফতারি করে এই মানুষগুলোর সঙ্গে এখানে ইফতারি করলাম, ইফতারি করে কেউ কেউ নামাজ পড়তেছে, কেউ সারাদিন সিয়াম সাধনার পরে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ আল্লাহর ঘরের ছবি দেখেছে। আমি এই মুহূর্তে বাইরে যাব, বাইরে যেয়ে আপনি আর বেশিক্ষণ থাকতে পারবো না, অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনারা আমার এত পরিমাণ সাপোর্ট করছেন যে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগতেছে যে আমি গতবারও কিন্তু এখানে রমাদান পালন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবারও রমাদান পালন করার সুতৌফিক দিয়েছেন। জানি না আগামীবারও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার রাখছে কিনা, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন হে আল্লাহ তোমার ঘরেই রেখে দিও, তোমার দেশেই রেখে দিও। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি, মানুষ তোয়াব করতেছে, এই যে সাদা কাপড় পরা যে মানুষগুলো দেখতেছেন তারা কিন্তু তোয়াব করতেছেন। আমি এখন বের হয়ে যাচ্ছি, বাইরের দৃশ্যগুলো আপনাদের একটু দেখাবো, আপনারা একটু আমার সঙ্গে থাকেন। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, একটু দেখবেন। এই মানুষগুলো কিন্তু উমরা ছেড়ে, কেউ ইফতারি সেরে, বেশিরভাগ লোক ইফতারি করতে আসছিল এখানে, ইফতারি সেরে কিন্তু তারা সবাই বাসায় চলে যাচ্ছে, যার যার হোটেলে যার যার বাসায় চলে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করেন, একটা জিনিস দেখতে পাবেন আপনারা। হে আল্লাহ, প্রত্যেক মুসলিমকে তোমার ঘর কাবা নসিব করে দেও আল্লাহ। হে আল্লাহ, যারা এই রমজান মাসে যে অধম তোমার কাছে ক্ষমা চাইতে না পারলো আল্লাহ, তার মতন কপাল পড়া আর পৃথিবীতে নেই। এই দেখেন যেটা দেখাতে যাচ্ছিলাম কত সুন্দর, আল্লাহর ঘর কাবা শরীফের সামনে এই যে ঘড়ি টাওয়ারটা কত সুন্দর লাগতেছে। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা দৃশ্য। দৃশ্যটা দেখানোর জন্য আপনাকে
মানে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, il est arrivé, il croit, il m'a fait une batte.